প্রিয় দর্শক, প্রতিদিনকার এই অনুষ্ঠানে আমরা রাজনীতি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো খেলা নিয়ে, অর্থাৎ ক্রিকেট নিয়ে। রাজনীতির খেলায় কোন দল হারলো, কোন দল জিতলো, সেসব নিয়ে কিন্তু সাধারণ মানুষের খুব একটা আগ্রহ নাই। কিন্তু ক্রিকেটের খেলায় কে হারলো আর কে জিতলো, অর্থাৎ বাংলাদেশ কি করলো, সেটি নিয়ে কিন্তু মানুষের ভীষণ আগ্রহ আছে। এবং বাংলাদেশ হেরে গেলে কষ্টে থাকে 17 কোটি মানুষ। বিশ্বকাপের আসর থেকে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু আমরা জীবনের খেলা বলি আর ক্রিকেটের খেলা বলি, যে কোনো খেলাতেই সবসময় যে মানুষ চার ছয় মারবে এমন তো কোনো কথা নেই। মাঝে মাঝে কিন্তু মানুষকে কিংবা খেলোয়াড়কে শূন্য হাতেও কিংবা শূন্য রানেও মাঠ থেকে ফিরে আসতে হয়। কিন্তু এই যে মাঠ থেকে ফিরে আসা, যখন মানুষ ব্যর্থ হয় কিংবা খেলোয়াড়রা হতাশ হয়, তারপরের ম্যাচে কিংবা বাজিতে কিন্তু দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার মানুষ মাঠে ফিরে যায়। কিন্তু কি কারণে আমাদের ম্যাচগুলো এত খারাপ হলো, আমাদের পারফরমেন্স কী ছিল, আমাদের খাপলাগুলো কোথায়, জটিলতাগুলো কী, ঘাটতিগুলো কী, বাধাগুলো কী ছিল, সব কিছু মিলেই আজকে একটু জানতে চাইবো ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে। আমি প্রতিদিনকার মতো সময় ইসলাম তো রয়েছি, আর আজকে আমাদের এই সব বিষয়গুলো নিয়ে যিনি কথা বলবেন তিনি আজ আমাদের অতিথি, খালেদ মাহমুদ সুজন, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আপনাকে অভিনন্দন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই, ক্রিকেট হেরে গেলে এদেশের মানুষ তো ভীষণ কষ্ট পায়, এটা আর নতুন করে বলার কিছু নয়, 17 কোটি মানুষ ভীষণ কষ্ট পেয়েছে, আপনারা কি কষ্ট পান? অবশ্যই, কি বলেন, ক্রিকেটের সাথে তো আমাদের জীবন। আসলে সত্যি কথা বলতে আমরা তো ছোটবেলা থেকে বেড়ে উঠি ক্রিকেটকে নিয়ে, এখনও ক্রিকেটের সাথেই আছি, ক্রিকেটই আমাদের পেশা, ক্রিকেটের সাথেই সব কিছু। তো ক্রিকেটের জয় পরাজয় তো আমাদের অনেক কিছু, অবশ্যই পরাজয় মানেই তো আমাদের জন্য একটা বেদনা। কিন্তু এই যে আপনারা হেরে গেলে আমরা কষ্ট পাই, কিন্তু আপনারা হেরে গেলে আপনারাও কষ্ট পান, কিন্তু এই হারটা কেন ছিল? সাবেক অধিনায়ক হিসাবে যদি জানতে চাই যে ক্যাপ্টেন্সির কোনো দুর্বলতা ছিল কি না, কি বলবেন? না, ওভারঅল আমি মনে করি ইটস নট ক্যাপ্টেন্সি, ইটস নট খেলাই, তো ওভারঅল আমরা ভালো খেলতে পারিনি। আসলে আমার কাছে মনে হয়েছে যে দল হিসাবে যেটা বাংলাদেশ সবসময় খেলে সেই দল হিসেবে আমরা খেলতে পারিনি। আপনি দেখেন কেনটাই তো একটা বড় সমস্যা, যেহেতু কিছু কিছু উত্তর তো অবশ্যই দিতে হবে, মানে দিই, আমরা অবশ্যই দিই, বাট একদম যেহেতু স্পেসিফিক্যালি আমি ওই টিমের সাথে থাকি না তখন আসলে বলা ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয়েছে যে চাপ, মানে একটা মেন্টাল চাপ বাংলাদেশকে ধরে উঠেছিল। আসলে আপনি যদি দেখেন যে আমরা ওমানে যাওয়ার পর থেকে প্র্যাকটিস ম্যাচ ধরেতে হারলাম আয়ারল্যান্ড শ্রীলঙ্কার সাথে, ওই কোয়ালিফাইং রাউন্ডে আমরা প্রথম ম্যাচ স্কটল্যান্ডের সাথে হারলাম, 140 রান চেস করতে পারলাম না, পরে দুটো ম্যাচ জিতে আমরা সুপার 12-এ যাই, বাট ওই আমাদের রিদমটা কিন্তু আসলে তখনই আমার মনে ব্রেক হয়ে গেছে। এবং ইনফ্যাক্ট যখন আমরা সুপার 12-এ শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা 171 রান ডিফেন্ড করতে পারিনি, ওরপর থেকে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াতে পারেনি। সত্যি কথা বলতে ওই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল আমি মনে করি। ওইখানে মনে হয় আমাদের দল নির্বাচন থেকে আরম্ভ করে ছোট ছোট কিছু ডিসিশনের অবশ্যই ভুল ছিল, যেটা আমি আমার ক্রিকেট যতটুকু আমি বুঝি বা ফলো করি সেটা থেকে আবার মনে হয়েছে যে শারজার ওই মাঠটাতে আমরা হয়তো বা আরেকটা পাস করা খেলাটা হয়তো ভালো করতাম, কিংবা যেই সময়টা আমরা আফিফকে দিয়ে বল করালাম ওই সময়টা ক্যাপ্টেন যদি সাকিব বা মুস্তাফিজকে দিয়ে বল করাতো হয়তো বা ভালো হতো। এটা সব কিছু আসলে যদি, মানে বেসিক্যালি না, আপনি যেটা বলছেন যে হয়তো প্র্যাকটিসটা আরো ভালো করলে ভালো হতো, কিন্তু সেই জায়গাটাতে আমি কিন্তু অত ভালো খেলাটা বুঝি না, 4-6 এসব বুঝি, আমি ব্যাকরণটা বুঝি না খেলার। কিন্তু আমি সোজা কথা যেটা জানতে চাই, রবিবারে বিশ্বকাপে ফাইনাল খেলবে যেটুতে দল, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খেলবে। এই দু মাস আগে এই দুটো দলকেই কিন্তু আমাদের দেশের মাটিতে আমরা হারিয়েছি, কিন্তু তারা হারলো, আমরা দেশের মাটিতে হারালাম, কিন্তু যে দুটো দল বিশ্বকাপ খেলবে সেই দুটো দলকে খেলবে বিশ্বকাপ, কিন্তু আমরা ব্যর্থ হলাম। এই চরম ব্যর্থতা কেন? তার মানে আমরা দেশের মাটিতে পারি, বাইরের পিচগুলো থেকে আমরা খেলতে পারি না, প্র্যাকটিসের কি অভাব ছিল অনেক? দেখেন, দেশের মাটিতে অবশ্যই আমাদের তো হোম অ্যাডভান্টেজ আমরা একটা নিয়েছি, উইকেটগুলো যেরকম ছিল সেই উইকেটে আমরা দুর্ধর্ষ টিম। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ আমাদের হোম মাটিতে, মানে নিজস্ব সয়ালে আমরা দারুণ একটা দল, এবং উইকেটের অ্যাডভান্টেজটাও আমরা পেয়েছিলাম। কিন্তু দুবাই তো আর সেরকম উইকেট ছিল না, আমাদের হোম কন্ডিশন তো ছিল না, কিন্তু আমাদের হোম কন্ডিশনের মতো দুবাই না, কিন্তু এটা তো জানতো দল, তো জানে টিম ম্যানেজমেন্ট, তো জানে, তাহলে সেই জায়গাটাতে ঘাটতিগুলো রেখে বিশ্বকাপের মতো টি-20 কেন খেলতে গেল? আমাদের সবারই একটা প্রশ্ন যে আসলে ধরেন টিম ম্যানেজমেন্ট যখন চায়, তারা যখন চায় বা কোচ ক্যাপ্টেন, এখানে সত্যি কথা তারাই ক্যাপ্টেন এবং কোচের উপর অনেকটা ডিপেন্ড করে, তারা যেরকম উইকেট চায়। যেমন আমরা যখন সিরিজ জিতে গিয়েছিলাম তখনও আমরা আশা করেছিলাম টিম হতবাদ চাবে যে আমরা
ফ্ল্যাট উইকেটে খেলে যে উইকেটটা আমরা হয়তো বা ইউএইতে পেতে পারি, অর্থাৎ শারজা, দুবাই কিংবা আবুধাবিতে আমরা যেটা উইকেট পাচ্ছি সেটাতে ওরা রাজি হয়নি, ওরা জিততে চেয়েছে। তো আমি জিতার একটা আত্মবিশ্বাস এটা আমি মনে করি, সেই আত্মবিশ্বাসটা হয়তো তাদের দরকার ছিল, সেই আত্মবিশ্বাস নিয়ে তারা জিততে গিয়েছিল। কিন্তু আমি সেটা এখন মনে করি সেটা কি একটা ফলস আত্মবিশ্বাস নাকি, যে এই যে তারা যে আত্মবিশ্বাসের কথাটা বললেই আমরা বললাম যে আমরা জিতেছি, আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, আমরা টি টোয়েন্টি হতে, এটা কিন্তু তাদের কথা, এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের কথা। শুরুতে বলছেন একটা ম্যাচ হেরে গিয়ে মানসিক চাপে আমরা অনেকটা পিছিয়ে গেছি, খেলায় তো হার জিত থাকবে, আমি হেরে গেলাম মানে পরের ম্যাচটা তো আমার দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে যাব। দেখেন যেটা আমি মনে করি আপু, যে আমাদের মধ্যে এই জন্য অনেকবার আপনি যদি প্রেস কনফারেন্স গুলাকে কথা একটু খেয়াল রাখেন, অধিনায়কের প্রেস কনফারেন্স, সিনিয়র প্লেয়ার অনেকে অনেক মিডিয়াতে অনেক কথা বলেছে, এই কথাগুলো মনে হচ্ছে নিজেদের চাপটা নিজেরাই বাড়িয়ে নিয়েছে। কারণ আপনি যখন আপনি পাপুয়া নিউগিনির সাথে হার জিতলেন, পাপুয়া নিউগিনি কিন্তু আপনার লেভেলে ক্রিকেট খেলেন, এখন আপনি এখন টপ লেভেলে খেলেন, আপনি টেস্ট প্লেয়িং নেশন, আপনি পাপুয়া নিউগিনি হারার পর যে স্টেট ক্যাপ্টেনকে প্রেসে যে কথাটা বললো, আমাদের সিনিয়র প্লেয়ার অনেক কথা বললো, এটা মনে একটা বাড়তি চাপ তারা নিজেরাই নিয়ে নিয়েছিল। প্লাস আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম, ওই খেলাটা হারার পর কিন্তু আমি বললাম যেটা বললাম যে আমরা কিন্তু অনেক পিছিয়ে দেয়ালে পিটে গিয়েছি, এবং ইংল্যান্ডের সাথে পরের খেলাটা যদি আপনি খেয়াল করেন আমরা 124 রান করেছিলাম মাত্র, কিন্তু আপনি যদি আপনারা আমাদের মানে একটা টিম তো 124 করতেই পারে, এটা কোনো ক্রাইম না, ক্রাইমটা হচ্ছে ওইটাই যে আমরা সেই খেলাটায় কিন্তু 124 রান করে যেই ফাইটটা করার কথা ছিল, টিম মাঠে যেই বডি ল্যাঙ্গুয়েজটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা করিনি। সুতরাং ওইখানে আমার মনে হচ্ছে টিম অনেক পিছিয়ে, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটাও আমাদের জেতা উচিত ছিল, আমরা সেটাতেও 140 রান চেস করতে পারিনি। মানে আমার মনে হয় যে কোথাও একটা তো ঘামজালা হয়েছে যেখানে দল নিজেদেরকে মেলে ধরতে পারেনি। আসলে আমরা যতটা খেলেছি মানে যতটা খারাপ খেলেছি, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ ততটা খারাপ দল না যতটা আমরা খেলেছি। না, আমরা যখন খেলি খেলার মাঠে কেউ যদি জয় পরাজয় থাকে, একটু যদি খারাপ পারফরমেন্স হয় তাহলে কিন্তু পেছন থেকে তাকে শাবাশি দিয়ে এগিয়ে দেওয়া হয় যে না, উৎসাহ দেওয়া হয়, কত কিছুই তো দেওয়া হয়। কিন্তু আপনি যেটা বলছেন পাপুয়া নিউগিনির সাথে হার, শ্রীলঙ্কার সাথে হার, এই পরপর হারগুলো তাদেরকে একটা মানসিক চাপে ফেলে দিল, সেটা একটা পরের ম্যাচগুলোর জন্য একটা চাপ বাড়িয়ে দিল। কিন্তু সেই চাপের সঙ্গে আমি যদি জানতে চাই সুজন সাহেব, যে বিসিপি চেয়ারম্যানের যে বক্তব্য, মাঠে যখন প্লেয়াররা খেলে সেটাও কি চাপ বাড়িয়ে দেয় না, আপনি ভালো খেলবেন তখন তো সবাই আমাদের মাথায় নিয়ে নিতে চায় সময় রং খেলা হয়েছে, যখন আমরা খারাপ খেলেছি আমাদেরকে নিয়ে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে, আপনি খালি বোর্ড প্রেসিডেন্টের কথা বলেন না, আপনি বলেন যে সাধারণ মানুষের কি রিয়াকশন হয়েছিল, সাধারণ মানুষ তো দিবেই কারণ তাদের ভালোবাসার জায়গাও একটা ক্রিকেট। এক্স্যাক্টলি, ভালোবাসার জায়গাটা কিন্তু প্রেসিডেন্ট সাহেবও আছে, প্রেসিডেন্ট সাহেবকে যদি আপনি মনে করেন উনি অবশ্যই একটা দায়িত্ববান পোস্টে আছেন, আমি একটা দায়িত্ববান পোস্ট বা যারা বোর্ডে আছেন, কিন্তু আমাদেরও কিন্তু একটা ভালো লাগা, এবং প্রেসিডেন্ট সাহেব যে কথাগুলো বলেছেন সাধারণ মানুষের আবেগ আর ইমোশন, না না সেটা কিন্তু আপনি কিরকম কথা, উনি একটা অভিভাবক হিসেবে কথাগুলো বলেছিলেন। তা আমার কথা হচ্ছে যে বিং এ প্লেয়ার, আমি যখন ক্রিকেট খেলবো তখন আমার দুইটাই আছে, জয় পরাজয় দুইটাই আছে, জয় হলে মানুষ আনন্দ করবে, পরাজয় হলে মানুষের মন খারাপ হবে। তো আপনি সোশ্যাল মিডিয়াটা তখন কেন ফলো করবেন, ওয়াই ইউ নিড টু হিয়ার অল দিস, দে কি বলা হচ্ছে না বলা হচ্ছে, আপনার হেডেক না, আপনি গেছেন আপনার খেলতে, আপনি খারাপ, আপনি জিতেছেন, আপনি হেরেছেন, বাট আপনার করণীয়গুলো আপনি, আপনি যদি ওই কথাগুলোর জবাব দিয়ে আরম্ভ করেন, আপনি যদি মানুষকে বলেন যে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, যে আপনি যদি এখন কথাটা বলেন আপনি আপনাকে নিজেকে আয়নাকে দেখেন, কথাটা কিন্তু অনেক বড় কথা হয়ে যায়। আপনার কথা হচ্ছে যে তো এই কথাটা বলার পর আমার তো কথা হচ্ছে খেলোয়াড়রা তো জবাব দিবে মাঠে, খেলোয়াড়রা তো প্রশ্নের উত্তর, এটা তো এই খারাপ খেলার জন্য দোষ কার, খেলোয়াড়দের? না না, খেলো অবশ্যই খেলোয়াড়দের, খেলোয়াড়দের দোষ তো আছে, আমি বলছি যে সব খেলে তো প্লেয়াররা মাঠে অবশ্যই ভালো যখন খেলে, এটা তো আর বোর্ড প্রেসিডেন্ট সাহেব খেলে জিতায় দেন ম্যাচ, বা হারার সময় বোর্ড প্রেসিডেন্ট সাহেব খেলে হারায় দেন। হ্যাঁ, উনি অনেক সময় গত 8-9 বছরে আমরা বোর্ডে আছি, এই 8-9 বছরে কিন্তু ডেফিনেটলি উনি অনেক, কিন্তু এই যে চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে খেলোয়াড়দের জবাব দেওয়াটা আপনি মনে করছেন অনুচিত? আমার মনে হয় না, এটা এটা তো এটাতে এত সিরিয়াসলি কিছু হওয়ার নেই, কারণ উনি কিন্তু মাঠে যখন বাচ্চারা আমাদের টিম খেলছে তখনও কি অভিভাবকের এ ধরনের মন্তব্য করা ঠিক কিনা? না, ঠিক বে ঠিক, দেখেন এটা কিন্তু আমি বলছি আপনি চাপ বাড়তি চাপ কি তৈরি করে না, আপনি বলছিলেন ইমোশনাল, সবার তো ইমোশন এক না, আপনি যেরকম ইমোশন আমার তো এক না, আমি হয়তো বা জিনিসটাকে রাখতে পারি, আপনি হয়তো বা বলতে পারেন, সেটা মানে এক একজনের এক্সপ্রেশন একরকম, কথা বলার এরকম, ওনার এক্সপ্রেশনটা এরকম, এটা কিন্তু আমরা সবসময় দেখছি, এমন না যে পাওয়ন ভাই সেদিনকেই বলেছেন আর কোনো সময় কথা বলেননি। আবার আপনাকে আমি এইটুকু বলি যে আপনি আপনি আছেন বলছেন যে পাওন ভাই কি বলেছেন, কিন্তু আপনি ভালোবাসার জায়গাটা দেখেন পাওন ভাই, বাংলাদেশ ক্রিকেটের আমার মনে হয় যে আমরাও তো কোনো না কোনো প্রেসিডেন্ট আন্ডারে ক্রিকেট খেলেছি, আমরা তার প্রেসিডেন্টের অফিস রুমে যেতে পারতাম না, পাপুন ভাইয়ের বাসায় ওরা যাচ্ছে,
ওরা ওদের সমস্যা শত প্রবলেম সেটা পাউন্ডার সাথে শেয়ার করে এবং ধরেন আজকে ক্রিকেট বোর্ডের ওদের স্যালারি বলেন ওদের ম্যাচ ফিস বলেন সব কিন্তু ওরাই পাউন্ডার সাথে ঠিক করে না। এটা কিন্তু বোর্ডের ডিসকাশন না, পাপন ভাই যদি বলে হ্যাঁ এটাই হবে তোমরা বলেছো এটা রাজি আমাদের বোর্ডে এসে বলতে আমরা সেটা রাজি হয়ে যে ঠিক আছে। প্রেসিডেন্ট যখন বলেছে ওদের এটা হবে তো ওরা কিন্তু প্রেসিডেন্টের কাছে সেই ভালোবাসার উপায়। আপনি কিন্তু জানেন আমরা একটা ছোটবেলায় প্রেসিডেন্টের বাড়ির দরজাটা সবসময় খোলা থাকে তাদের জন্য, সবসময় আমরা আপনিও ছোটবেলায় নিশ্চয়ই কথাটা শুনেছেন যে শাসন করা তাকেই সাজায় সোহাগ করে যে সোহাগ করে যে তো কথাটা হচ্ছে এটাই কিন্তু উনি কিন্তু সোহাগও করেন শাসনও করেন। তো এটা কিন্তু একটা প্যারেন্টাল ব্যাপার আছে একটা 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 যে উনি যে অভিভাবক বা এরকম কিছু এটা মানতে হবে। সুতরাং আপনি যখন খালি সময় শাসনটা উনি করছেন সেই সময় তো প্লেয়াররা একটা মাঠে চাপে আছে, এটা শাসন না। উনি কিন্তু বলেছেন যে আমি যেই খেলা আমিও ঠিক জানি না উনি কি বলেছেন, আমিও শুনিনি বিকজ আমি আম নট ইন সোশ্যাল মিডিয়া সো আই ডোন্ট নো হোয়াট হি সেড, বাট আমি জানি যে উনি কিছু বলেছেন যেটা বাট আমি ডেফিনেটলি উনি এমন কিছু বলেননি সেটাও আমি জানি যে উনি যেটা বলেছেন যে খেলা ভালো হচ্ছে না, খেলা আমরা কেন খারাপ খেলছি, এটা ইয়ে করতে হবে, ছেলেদেরকে উঠে আসতে হবে, অথবা এরকম কিছু একটা বলেছেন। উনি তো আর বলে বকা দেননি যাই তোমরা পারো নি তোমাদেরকে এখনই ঢাকায় নিয়ে আসা হবে, এরকম কিন্তু কোনো কথা বলেননি। বাট আমার মনে হয় যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওনাকে নিয়ে, সবসময় এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। একদল মানুষ সবসময় আমরা থাকি যারা হাতি গর্তে পড়লে চামচিকা চেপায় বসে এরকম, আবার যখন বাংলাদেশের এই 8 বছরের অনেক মানে সাফল্য যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন পাবন ভাই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যেভাবে আমাদের সাফল্যে সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত সাফল্য কিন্তু বাংলাদেশ কোনো সময় পায়নি। সুতরাং আপনাকে সবই মনে রাখতে ভালো খারাপ উনি কি বলছেন মানে আমি বলছি কি আপু যে আজকে যদি আপনার জায়গাটায় আমি বসতাম উপস্থাপনাটা আমি হয়তো ডিফারেন্ট হইতো আমার ডিফারেন্ট, আপনি হ্যাভ আ স্টাইল আই হ্যাভ আ স্টাইল, পিপল হ্যাভ রান হিজ ওন শো হ্যাভ আ ডিফারেন্ট দ্যাট জাস্ট আমি হয়তো বাচ্চা যদি বিসিবির প্রেসিডেন্ট হই আমি হয়তো অন্যভাবে চালাবো যেটা পাউন্ড ব্যাসে চালাচ্ছে, এটা খুবই স্বাভাবিক, ব্যক্তির উপরে নির্ভর করে অনেক কিছু, তার স্টাইল আলাদা হতেই পারে, এইটা বড় কোনো কিছু না একটা প্লেয়ার হিসেবে। কিন্তু আমি আপনার কথার মাঝখান থেকে যেটা পেলাম যে এই যে খেলার মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা চালাচালি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ পারফরম্যান্স হলে নানান কথা হতে পারে, কিন্তু সেটার দিকে অতি মনোযোগী হয়ে যাওয়া প্লেয়ারদের সেটা একটা প্রভাব ফেলে। তাহলে আপনি মাথায় আপনি দিস ইজ আ সাইকোলজিক্যাল, হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা শারীরিক কোনো খেলা না, যেমন কুস্তি এটা কিন্তু সাইকোলজিক্যাল। আপনি যদি সাইকোলজিক্যালি চিন্তা করেন আপনাকে ট্রল করা হয়েছে আপনাকে এই কথাটা লেখা হয়েছে আপনি এগুলো কেন পড়বেন? আর লিটন দাসের অবস্থা দেখেন, লিটন দাস রান করছে না, ওকে নিয়ে ট্রল করা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, এটা যদি আজকে ও দেখে বা পরে ও তো আরো প্রেশারে থাকবে। তো ওর যে স্বাভাবিক খেলা সেখান থেকে তো আমরা বলছি, আপনি যদি বাংলাদেশ টিমের পুরো পারফরমেন্স দেখেন, তাহলে এই যে প্লেয়ার আমি ফাইন টিউনিং করে কথাটা বলি, আমরা কিন্তু পুরো জড়াদনে ক্রিকেট খেলেছি, আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলিনি, হার জিত খেলায় থাকবে বাট আমরা জড়তা নিয়ে খেলেছি, পুরো খেলাই আমরা জড়তা দেখেছি। আমরা ধরেন যেই উইকেটে যেই টিম পাঠানো কারণ আমরা দল নির্বাচন আমরা ভুল করেছি অনেক। তো এটা যেমন আপনি আমরা যেমন সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা খেললাম ঘাসের উইকেট, কমেন্ট্রেটার বলছে এখানে ফাস্ট বোলার সাপোর্ট পাবে, সেই উইকেটে আমরা দুইটা ফাস্ট বোলার নিয়ে খেললাম, তা আপনি এগুলোকে কি বলে? এগুলো তো প্রেসিডেন্ট সেট বলে দেন না না না, তাহলে টিম ম্যানেজমেন্টের গোছালো অবছালো একটা জিনিস গুলো কেন ছিল, টিম প্লেয়ার্স পারফরম্যান্স সবারই দোষ আছে, আমরাও আমাদের বলছি না যে আমাদেরও দোষ না, আমাদেরও দোষ আছে, আমরা তো বিসিবি চালাচ্ছি আমাদের সেই জায়গাতে যে আমি একটু আসতে চাই যে অনেকে বলে এই যে ক্রিমের মধ্যে একটা বন্ডেজ নাই এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা গৃহদাহ বাড়িয়ে রেখেছে যেটা প্রভাব মাঠে যে দূরত্ব তৈরি করে সেটা যেমন আমার একটা জানার বিষয়, এবং আপনি বলছেন খেলা চলাকালে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরটা বেশি থাকে মাঠের দিকে, তাদের নজর হানিটা হয়ে যায়, সেই ক্ষেত্রে খেলা চলার সময় ক্রিকেটার প্লেয়াররা যেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে অতি মনোযোগী না হয় সে ব্যাপারে কি আপনাদের কোনো নজরদারি আছে কিনা? যেগুলো তো চাপ তৈরি করে, যদি খেলার মাঠে সব চাপই তৈরি করে তাহলে এই চাপগুলো নেওয়ার দরকার কি? এবং বন্ডেজ ক্রিকেটের টিম নিজেদের বন্ডেজ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, জি দুটো প্রশ্ন বন্ডেজের কথা বলি। আমি বাংলাদেশ টিমের সাথে প্রায় 4.5-5 বছর কাজ করেছি, খুব ক্লাস থেকে আমি টিম ম্যানেজার হয়েছি, কোচ হয়েছি, টিম মানে টিম ডিরেক্টর হয়েছি, আমি কিন্তু এই বন্ডেজটা সবসময় ছিল আমার আমার থাকলে আমি দেখিনি যেরকম হয়েছে, বাট এটা রিসেন্টলি আমরা যেটা ওয়ার্ল্ড কাপের পর শুনতে পেলাম এটা হয়েছে ওটা হয়েছে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, টু বি ভেরি ভেরি অনেস্ট। কিন্তু আপনি তো শুনেছেন, হ্যাঁ শোনা কথায় আমি কিভাবে বিশ্বাস করি এটা হয়েছে, মানে হ্যাঁ শোনা শোনাটা কতটুকু সত্যি কথা বলে আমি প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করি না না স্যার এমন কিছু ছিল বাট আই ডোন্ট নো হোয়াটস রং, মানে সত্যি এখন একটা তদন্ত কমিটি হয়েছে বলতে তারা প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করেছে, অত ম্যানেজমেন্ট আসলে ওরা আজকে ম্যানেজমেন্ট আসছে আমাদের কালকে থেকে হয়তো ওদেরও একটু জিজ্ঞাসাবাদ করা হবে কেন আমাদের খারাপ হলো এত এরকম কথা। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন যে ফেসবুকের কথা সোশ্যাল মিডিয়ার কথা, দেখেন দেয়ার অল গ্রোন আপ বয়েজ, দেয়ার অল নট কিডস, মানে আমি যদি এখন আন্ডার 19 টিম চালাতাম আমি হয়তো গিয়ে বলতাম যে রাত 8টার মধ্যে টিম ম্যানেজারকে বলতাম রাত 8টার মধ্যে আপনি সব মোবাইলগুলোকে সুইচ করে ফেলবেন, মানে আমি বলে দিতে পারতাম, আমি মনে করি স্টিল দ্যাট টিন 19 যেহেতু আন্ডার 19 তো দ্যাট টিন, সো আমি তাদের তা নিতে পারি, কিন্তু আমি ন্যাশনাল টিমের ছেলেদের থেকে কিভাবে এটা বলতে পারি যে তোমরা তোমাদের মোবাইলগুলো জমা দাও? যখন আপনারা আইডেন্টিফাই করছেন যে এই ন্যাশনাল টিমের প্লেয়ারদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা চাপ তৈরি করছে তাহলে দিবেন না দেশের ভালোর জন্য, তারা করবে না? আমার মনে হচ্ছে এটা তাদের পার্সোনাল বিষয়, আমি
আপনার পার্সোনাল হাউ ক্যান আই স্টপ ইউ মানে এটা যদি মনে করেন না এটা করেই তারা ভালো তাহলে সবকিছু দেয় মানে মনে করেন না এটা করে তাদের প্রেসার হচ্ছে তো সেটা যেমন আমি বললাম আমি সোশ্যাল মিডিয়াতে নেই যেমন আজকে অনেক ট্রল হয় ইন সোশ্যাল মিডিয়া সো আই স্টপ মাই ফেসবুক আই স্টপ মাই এভরিথিং মেসেঞ্জার নাথিং মানে আমি তো হোয়াটসঅ্যাপ ইউজ করি আমার ফোন আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করি যেটা আছে সুতরাং আমি কালচার কন্ট্রোল দিই আর আমার তো বিং আ প্লেয়ার আমার তো আমার যেহেতু একটা সাইকোলজিক্যাল মানসিক চাপটা আছে তো আমাকে তো বুঝতে হবে ইউজ দিস অর নট আমি চাকরি যদি আপনি ট্রল করার চাপ নিতে পারেন প্রেসিডেন্টের কথা চাপ নিতে পারেন মানুষের কথা চাপ নিতে আপনি করেন কেউ তো আপনাকে মানা করেনি কিন্তু আপনি না পারলে ওয়াই ইউজ আমি বলছি আপনি ট্যুর হয় এক মাস পনেরো দিন বিশ দিন অথবা চল্লিশ দিনই হবে তো চল্লিশ দিনে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকটাকে বন্ধ করে রাখেন না আপনি তো মানা করেনি বিকজ আপনার কাছে কোনটা বড় আপনি দেশের ক্রিকেট খেলা আপনি লাল সবুজের জন্য খেলা তো লাল সবুজের জন্য আপনি এইটুকু স্যাক্রিফাইস যদি না করতে পারেন দেন ইটস এ প্রবলেম তো এই প্রবলেমটা তো একটা যদি আজকে আমি যেটা বললাম আবারও বলি একটা নাইনটিন টিম হলো আমি যেমন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমার আন্ডারে অনূর্ধ্ব টিম অনূর্ধ্ব উনিশ থেকে আরম্ভ করে নিচের টিমগুলো ওদেরকে আমি হয়তো আই ক্যান কন্ট্রোল সবাই তো একটা শাসনের মধ্যে থাকে অনুশাসনের মধ্যে থাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে অবশ্যই ডিসিপ্লিন যে খারাপ না বলি টিম ডিসিপ্লিন ইজ ভেরি গুড কিন্তু আপনাদের এটা তাহলে ভাবা উচিত না যে যদি এই জায়গাটা এদের গুড পারফরম্যান্স দিচ্ছে না তাহলে ওই জায়গাটাতে আপনারা ভাববেন না তো অবশ্যই যে আমি যে তোমার আবার পাশে বললাম যে আপনি তো ওরা এত কিছু জানবে কিভাবে এটা হয়েছে ওই কথা হয়েছে হ্যাঁ এগুলো জানার দরকার নাই তো জানার দরকার নাই আপনি তখন খালি খেলায় মনোযোগ দিবেন আপনি চিন্তা করবেন যে আমার নেক্সট গেম আমি কিভাবে নিজেকে টিমকে আমি উদ্বুদ্ধ আমি আমার আপনি কি টিমটা 11 11 জনের খেলা ইন ক্রিকেট বলে বাট ইটস কালেকটিভ একটা গেমের মধ্যে ইন্ডিভিজুয়াল গেম তো আমি আমার টিমকে কিভাবে আমার সাপোর্টটা করছি অর্থাৎ আমি ধরেন একজন ফাস্ট বোলার তা আমি ফাস্ট বোলার হিসেবে টিমকে কি দিচ্ছি আসলে বা আমি যদি একজন অলরাউন্ডার হই আমি কি দিচ্ছি বা আমি একটা ব্যাটসম্যান আমি কি দিচ্ছি আমি যদি টিমকে দিতে পারি আমি সেই চিন্তা থাকি ক্রিকেট খেলা ইজ নট অনলি আমরা কিন্তু একটা কথা বলি ক্রিকেট খেলায় কিন্তু কথাটা খুব বেশি হয় অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অর্থাৎ মাঠের ভিতরে এবং বাহিরে দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট আপনি যদি অফ দ্য ফিল্ড আপনি ইউ আর নট মেন্টালি পিস আপনি কিন্তু এইখানে এসে পারফর্ম করতে অবশ্যই হ্যাঁ যে কোনো খেলাতে মানসিক শান্তিটা ভীষণ জরুরি আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে কিন্তু ইটস নট অনলি স্কিল তো এই তৈরির জায়গাটাতে সুজন ভাই একটু জানতে চাই সব টিম সব খেলা কেন আমাদের সাকিব নির্ভর শুধু আরো সাকিব কেন তৈরি হচ্ছে না 2003 সালের একটু জানতে চাই আপনার হাতে যখন বিশ্বকাপ ব্যর্থ হলো আপনি কিন্তু টিমটাকে গুছিয়ে আনলেন এখন 19 তারিখে পাকিস্তানের সাথে আমাদের হোম ক্রিকেট খেলা হবে তো আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো আপনি কি দাঁড়াতে করাতে পারবেন আমি বিশ্বাস করি আমরা যেই পারফরমেন্সে যেটা আমি প্রথমে আপনাকে বললাম যে আমরা সেই দল না অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো বাংলাদেশে আমরা সবসময় যেটা হচ্ছে দেয়ালে পিঠ থেকে আমরা উঠে এসেছি ওখান থেকে পাকিস্তান অনেক স্ট্রং একটা টিম আমরা সবাই জানি দেশের মাটিতে খেলা এর আগের সিরিজ আমার মনে আছে যখন তামিম ইমরুল ক্যাচ টেস্ট ম্যাচে ফুল রেকর্ড পার্টনারশিপ করলেন ওপেনিং তখন কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি সবাই বলেছিল যে টেস্ট ম্যাচ আমরা ঠিক জিতে যাবো তো আমি মনে করি যে আমাদের ঘুরে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে বাট আমার মনে হয় যে এখানে শুধু আমি বা ক্রিকেট বোর্ড বা সবাই না এখানে সবাইকে এক সম্মিলিত ভাবে কাজ করতে হবে প্লেয়ারদের যেহেতু ওরা মাঠে খেলে ওদের কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট আর কোচদেরও সেই রকম প্ল্যানিং করা বা টিম সিলেকশন এইসব ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট হবে তো আমি মনে করি যে ইনশাল্লাহ যেহেতু হাতে খুবই সময় কম পাচ্ছি মানে আজকে তো আপনার মনে হয় 12 তারিখ আজকে 12 জি নেক্সট 6 দিন পরে আমাদের খেলা ফার্স্ট খেলা গেছে আমাদের টিমটা মানে কালকে থেকে কাজ শুরু করবে তো এই ছয় দিন আমরা যতটুকু গুছাতে পারি বাট আমি বিশ্বাস করি যে আমার চেষ্টা থাকবে পুরো দলকে এক করে নিয়ে আসা আমি এটাই আমি তখনই বুঝি বাংলাদেশ ভালো খেলবে যখন আমরা একসাথে সবাই খেলতে পারবো কারণ আমাদের টিমে কিন্তু ব্রায়ান লারা সচিন তেন্ডুলকার কিংবা এরকম বড় বড় নাম নেই বা আপনি সাকিবের কথা বলছিলেন সাকিব কিন্তু একটা গড গিফটের একটা সত্যি কথা ন্যাচারাল একটা প্লেয়ার হিসেবে বোঝায় হ্যাঁ এটাও আমাদের জন্য একটা ব্যর্থতা আমি মনে প্লেয়ারদের সবার জন্য ব্যর্থ যে সাকিব সাকিব ভালো না খেললে আমরা ভালো খেলবো না এই কথাটা অনেক সেই কথাটা এটা প্লেয়ারদেরই বোঝা উচিত যে সাকিব ভাই ছাড়াও দেয় আপনি যদি দেখেন যারা খেলছে তারা কিন্তু আর কেউ ইয়াং না তারা কিন্তু অনেক বছর ধরে ইন্টারেস্ট আছে তাদেরকে কিন্তু এখন উঠে দাঁড়াতে হবে কারণ একটা অধ্যায় কিন্তু পরিবর্তন হয় আস্তে আস্তে মাশরাফি ছিল টিমের সব অনেক সাকসেসফুল ক্যাপ্টেন ও এখন খেলছে না এর কয়েকদিন পর হয়তো মাহমুদুল্লাহ সাকিব মুশি তামিম এরা কিন্তু সবাই আস্তে আস্তে দেশের দিকে ফিরে তখন আমাদেরকে আসলে কে সামনে থেকে নেতৃত্ব দিবে এই ছেলেদেরকে এখন থেকে সেই দায়িত্ব রেসপন্সিবিলিটি যে আমি যে মানে বাড়ির ছোট ভাই থাকে না বড় ভাইয়ের মুখাপেক্ষী হয়ে থাকে সেই জিনিসটা থেকে বেরোয় আসতে হবে বড় ভাইকে মানে ভালো খেললেও সাকিবকে খেলতে হবে খারাপ খেললেও এই যে সাকিব নির্ভর টিম হ্যাঁ ভাইকে সাপোর্ট করতে হবে এখন তো ওদের সেই সাপোর্টটা আমরা চাই যে ওরা কিভাবে দলকে উড়া যেতে পারে দল সাকিব তো থাকবে একমাত্র আমাদের ক্রিকেট বোধহয় দল মত নির্বিশেষে সবাইকে বেঁধে রাখে তো সেই বাঁধনের জায়গাটা যখন প্লেয়াররা মাঠে হতাশ করে দেশের মানুষকে এর চেয়ে বড় কষ্ট আর কখনো কিছু হয় না সেই জায়গাতে আমরা জানতে চাই যে বিসিপি কি বড় বড় তারকা প্লেয়ার যারা আছে এটা মানে আমার সোজা প্রশ্ন আমি জানতে চাই সাকিব কিংবা তামিম ওদেরকে কি বিসিপি ভয় পায়
এই ভয় পাওয়ার জায়গাটা জানতে চাই যে খোলামেলা ভাবে কেন ওরা তো বাঘনা ভাল্লুক ওরা ভয় পাবে কেন আমরা না এটা মানুষের অনেকের ধারণা হ্যাঁ সাকিব তামিম বাংলাদেশকে আজকে অনেক বছর ধরে নেতৃত্ব দিচ্ছে লিড করছে খালি সাকিব তামিম না মাশরাফি মাহমুদুল্লাহ মুশফিক ওদের তো কথার একটা মূল্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটে অবশ্যই আছে কারণ এরা সবাই ক্যাপ্টেন ছিল আপনি ঘুরে ফিরে দেখেন মাশরাফি ক্যাপ্টেন ছিল সাকিব ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ কারেন্ট ক্যাপ্টেন মুশফিক ক্যাপ্টেন ছিল তামিম ওয়ান ডে টিমের ক্যাপ্টেন পাঁচজন আমাদের যে পঞ্চপাণ্ডব বলতে এখন তো মাশরাফি নেই সে পঞ্চপাণ্ডব সবাই কিন্তু বাংলাদেশের অধিনায়ক ছিলেন এবং তারা কিন্তু সবাই সাকসেসফুল পারফর্মার পারফর্ম করেছেন দেশের জন্য ভয় কিছু না তাদের আমার মনে হয় যে তাদের তারা যখন কে ক্যাপ্টেন হয় তাদের অবশ্যই একটা তাদের আলোচনা তাদের একটা ডিমান্ড থাকতে পারে যে আমরা এই টিম চাই এই টিমটা হলে আমাদের যেটা ভালো হয় কারণ সেটা কিন্তু সবাই বাংলাদেশের জন্যই খেলে বাংলাদেশের ভালোটাই যায় এখানে ভয়ের তো কোনো ব্যাপার না মানে ডেফিনেটলি এখন যদি সাকিবরা যখন ইনজুর থাকে আর আপনি একটা ছেলেকে ফোর্স করবেন কিভাবে টু প্লে আচ্ছা তামিম যেমন হাতে ব্যথা আছে আমি সেদিকেও কথা বলছিলাম তামিম কি অবস্থা বলে সুজন ভাই আমি পারলে যত তাড়াতাড়ি সুস্থ খেলতে পারলে মাঠে ফিরতে পারি আমি আমি নিজেই চাই কিন্তু আমি পারছি না আমাদের অনুষ্ঠান কিন্তু আজকে শেষ একদম শেষ সময় এসেছি শুধু আশার কথা শুনতে চাই এক বাক্যে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আপনাকে এটাই বলে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো প্রিয় দর্শক আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে হতাশ হওয়ার কিছু নেই শুরুতে বলেছিলাম শূন্য হাতেও মাঝে মাঝে প্লেয়ারকে মাঠ থেকে ফিরে আসতে হয় তবে হতাশ হতেও নেই কারণ বাংলাদেশ আবার খেলবে 19 তারিখ থেকে নিজের দেশের মাটিতে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে সেই কথাই কিন্তু বললেন খালেদ মাহমুদ সুজন তিনি বললেন আশা জাগালেন কিন্তু পুরো টিমকেই কিন্তু খেলতে হবে কারণ টিম জিতলে জিতে যায় বাংলাদেশ টিম হারলে হেরে যায় বাংলাদেশ সুতরাং ক্রিকেট এগিয়ে যাক এটাই আমরা চাইছি আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সকলকে নিরাপত্তার গল্পটা আমরা